হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে নতুন একটা আর্ট এক্সিবিশনের ভিডিও আমি শেয়ার করতে এসেছি। এই মুহূর্তে আমি আছি রামকৃষ্ণ মিশন গোল্ড পার্কে। 11 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এখানে একটা আর্ট এক্সিবিশন হচ্ছে, অর্গানাইজড বাই তুলিকা। আমাদের, হ্যাঁ ঠিকই জানো, তুলিকার স্টুডেন্ট আমি। তো এটা আমাদেরই এক্সিবিশন চলছে। আজকে পুরো গ্যালারিটা তোমাদেরকে ঘুরে দেখাবো যেটা রামকৃষ্ণ মিশনে হচ্ছে। তোমরা যারা আশেপাশে থাকো বা যারা এই ধরনের এক্সিবিশন দেখতে ভালোবাসো তারা অবশ্যই আসো। সকাল 11টা থেকে 4টে পর্যন্ত ওপেন থাকবে গ্যালারি। তো একবার আসো, এখানে এসে ঘুরে যাও, ভালো লাগবে। তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট। সামনে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেন্টিংটা রয়েছে, এটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ। এটা শ্রীনা বলে একজন এঁকেছে, কালকে আমি তার সাথে দেখা করেছি, অপূর্ব আগের মেয়েটি। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। এখানে যতগুলো ফটো আছে, পেন্টিং আছে, তার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আঁকাটা আমার বেস্ট লেগেছে। এটা আমাদেরই ইনস্টিটিউটের স্টুডেন্ট তুষারের আঁকা পেন্টিং। এটা সৌমিলি এঁকেছে, এটাও সৌমিলি, বাচ্চা নেই কিন্তু খুব সুন্দর আঁকে। এটা দীপের আঁকা, দীপও খুব ভালো আঁকে। এটা অনুষ্কার আঁকা, এটা স্টিল একটা ফটো এঁকেছে, স্টিল লাইফ এর উপরে। এটা সিমরনের আঁকা, স্টিল লাইফ এর উপরে করেছে। এটাও সিমরনের করা। আজকের এক্সিবিশনটা একটু স্পেশাল, সেটা আমি আস্তে আস্তে জানাবো কেন। এটা মমতার করা ফোক আর্ট, তিনটে ফেস, পেপার কোলাজের উপর এটা করা। এটা জয়াদি রাখা, এটা কোম্পানি, এটাও তুষারের করা। এটা তাবার না, এটাও পেপার কোলাজের উপরে। স্টিল লাইফের উপরে এই আঁকাটাও অসাধারণ। পেন্টিংটা কি অসাধারণ, দারুণ। এই পোর্ট্রেটটা আমি দেখাবো আলাদা করে। এটা ত্রিনারী আঁকা,
যার ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ছবি আমি প্রথমেই দেখেছি শুরুতে, ভিডিও শুরুতে। সবার তো আলাদা আলাদা টেস্ট থাকে, তো আমার সেরকমভাবে পোর্ট্রেট অত ভালো লাগে না, আমার কন্টেম্পোরারি ক্রিয়েটিভ বেশি ভালো লাগে। কিন্তু এই পোর্ট্রেটটা আমার দারুণ লেগেছে, শ্রীনার এই আঁকাটা আমার ভীষণ ভালো লেগেছে, দারুণ। এখানে যতগুলো ছবি আছে সবই স্যারের স্টুডেন্টরা, খালি একটাই ছবি যেটা স্যারের আছে, স্যারের নাম লেখা মাইকেল, 2017-তে এটা করা। যেদিনকে আমরা এখানে ছবি লাগাচ্ছিলাম, এক্সিবিশন স্টার্ট হয়নি, সেই দিন এই ছবিটা, একটা বাচ্চা ছেলের ছবি, এই যে রবীন্দ্রনাথকে মাথায় নিয়ে হাঁটছে, এই ছবিটা অলরেডি বিক্রি হয়ে গেছে। আর এই ছবিটা আমি আলতামিরাতেও দেখিয়েছিলাম, জলি দিয়ে আঁকা অসাধারণ একটা পেন্টিং। যত শিল্পী আসে এই ছবিটা প্রশংসা না করে কেউ পারে না। একটু আগে ভিডিও শুরুতে আমি বলেছিলাম এই এক্সিবিশনটা ভীষণ স্পেশাল আমার জন্য, সেটা কেন এবার আমি বলবো। এই এক্সিবিশনে প্রথমবার আমি এবং আমার মেয়ে মিষ্টি দুজনে একসাথে ছবি পার্টিসিপেট করেছি। মিষ্টি তো এর আগেও এক্সিবিশন করেছে, ওর ছবি আমি দেখিয়েছি, কিন্তু এটা আমার ফার্স্ট এক্সিবিশন, ইন্টারন্যাশনাল এক্সিবিশন। আর এই যে মিষ্টির ছবি, এটা কালকে অনেক গুণী ব্যক্তিরা এসেছিলেন, অনেক আর্টিস্ট এসেছিলেন, সবাই কিন্তু মিষ্টির এই ছবিটা খুব প্রশংসা করছে। ওর যা বয়স, 4 বছর বয়সে ও যে এই ছবিটা এঁকেছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওকে। এবার চলো আস্তে আস্তে আমার ছবি দেখাই। এর আগে আমি অনেক এক্সিবিশন ঘুরিয়ে তোমাদেরকে দেখেছি, কিন্তু আমি কখনো পার্টিসিপেট করিনি। এটা হচ্ছে আমার ছবি। আমি বেশিরভাগটা কন্টেম্পোরারি ভালোবাসি ছবির মধ্যে, ছবি তো অনেক ধরনের হয়, তো আমি বেসিক্যালি কাজ করতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি কন্টেম্পোরারি। এটা কন্টেম্পোরারির ওপরে ক্রিয়েটিভ ছবি, মানে সামনে দেখা যাচ্ছে দুটো ছাগল রয়েছে, একটা মেয়ের ফেস, ওপরে বলির যে খড়্গ থাকে সেটা, কিন্তু এর মিনিং আছে। যারা ছবি ভালোবাসে, যারা ছবি আঁকে, তারা বুঝতে পারবে নিশ্চয়ই। এটা তো শুধু ছাগলের গল্প না, দুটো ছাগল বসিয়ে দিইনি, তোমরা দেখো, যদি তোমরা বুঝতে পারো ছবিটার মিনিং কি আছে, তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এইটা হচ্ছে মমতা। মমতা আর আমি ছিলাম আর্ট পার্টনার, দুজনে একসাথে ক্লাস করতাম, দুজন দুজনকে ভীষণ হেল্প করেছি। এটা মমতার আঁকা, খুব সুন্দর করেছে, খুব খাটনি হয়েছে, কিন্তু খাটনির ফল আমি পেয়েছি। এই পেন্টিংটার জন্য আমি বেস্ট পেন্টার অ্যাওয়ার্ড পেয়েছি রামকৃষ্ণ মিশন থেকে। এটাও কন্টেম্পোরারির ওপরে, আমি একটু কাছ থেকে দেখাই, পুরো ছবিটা চায়ের ভার দিয়ে করা। এই যে বিনা কালারে যেটা রয়েছে, এগুলো চায়ের ভার দিয়ে পুরো করা, আর এখানে যেগুলো লাল নীল এগুলো যেগুলো কালার দেখা যাচ্ছে, এগুলো কিন্তু চায়ের ভার দিয়েই করা, চায়ের ভারের ওপর পুরোটা কালার করা। আর আমার আর একটা ছবি আছে, আমি মোট কালকে 3টে ছবি এখানে দিয়েছিলাম, এইটা। এই ছবিটা কালকে অনেক শিল্পীর খুব ভালো লেগেছে, আলাদাভাবে একটা নিউজ চ্যানেল থেকে এই ছবিটার উপরে আলাদাভাবে একটা ইন্টারভিউ করা হয়েছে, কারণ এটা একটা জ্বলন্ত উদাহরণ আজকের
সামাজিক স্তরে আমরা যে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি তার মধ্যে র‍্যাগিং একটা বড় বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর আমি এই ছবিটা এঁকেছি পুরোটাই র‍্যাগিং এর উপরে, ভালো করে দেখলে বুঝতে পারবে। এই ছবিটাও কন্টেম্পোরারির উপরে, এটা আমাদের অভিজিৎ দা এঁকেছেন। এটাও জলিজি রাখা, জিওমেট্রিক ওয়েতে করা। তাহলে বন্ধুরা, তোমাদেরকে পুরো গ্যালারিটাই আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, প্রত্যেকটা ফটো ভালো করে দেখেছি, পেন্টিংগুলো, যাতে তোমরা বুঝতে পারো যারা ছবি ভালোবাসো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে জানিও তোমরা যে তোমাদের কেমন ভিডিওটা লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।